আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছে। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। শরীরটা আজকে অনেকটা ভালো, তবে মুখের অবস্থা অনেক খারাপ। এই জ্বরে জ্বরে আজকে কয়েকদিন ধরে মুখের ভিতরে অনেক গোটা উঠেছে, কেননা পানি খাওয়া হয় নাই, পানি খাইতে পারি না, এই জন্য বেশি সমস্যা হয়েছে। তো এখন একটু মুখের ঘাও শুকাইছে, জ্বরটা কমছে এই জন্য। তো আমার বাচ্চারা কি পরিমাণ শয়তান আর কি পরিমাণ পড়ালেখা করতে চায় না, সেইটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। যে পড়াটা আমার না, পড়াটা একমাত্রই ওদের। বাবা মা আমরা কত চেষ্টা করি কিন্তু বাচ্চারা শোনে না। কি করার আছে ওই যে দেখেন, আমি কথা বলতেছি আর ও অনেক জোরে জোরে শোনাইতেছে, অনেক পড়তেছে, অনেক পড়া। আর এই একটা আছে শয়তান, এটা দেখেন কি করে। আর ওই যে দেখেন পায়ের উপর পা তুলে পড়ালেখা করতেছে, যে দুই দিন পরে পরীক্ষা দিবে, এসএসসি পরীক্ষার্থী। সবাই দোয়া করবেন। আজকের ওয়েদারটা কিন্তু মাশাআল্লাহ, সকালে বৃষ্টি হয়েছে, সকালে বৃষ্টি হওয়ার কারণে ওয়েদারটা ভালো, মনটাও ভালো। আর একটু লিখে মানে হয়রান হয়ে গেছেন, ওই যে শুনেন কেমন ফাইজলামি শুরু করছেন, এরকমই করে। তো দেখতে থাকেন, শেয়ার করি। তো বন্ধুরা দেখেন বাচ্চারা আশায় বসেই বা কি করবে এটাও বুঝি। তো যাই হোক, সকালবেলা পড়ালেখা করতেছে, সেটা একটু শেয়ার করি আপনাদের সাথে। আর ভিডিও দেওয়ার প্রতি মন মানসিকতা একেবারেই নষ্ট হয়ে গেছে। প্রথমত অসুস্থ থাকি সব সময়, আর দ্বিতীয়ত সাপোর্ট সবার না পেলে কিছুই ভালো লাগে না। আর মেন কথা, সাপোর্ট করার মতো কিছু আমার চ্যানেলে নাইও যে সাপোর্ট করবে। তো আমার কাছে যেটা নাই আমি এখন কোথা থেকে পাবো? আমার যেটা আছে সেটা নিয়েই আমি নেমেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আর সেটাই আপনাদের দেখাচ্ছি। তো সবার ভালো লাগলে, যাদের ভালো লাগে তারা তো অবশ্যই থাকে, তারা তো অবশ্যই সাপোর্ট করে। তো সবার সহযোগিতা ছাড়া কিছুই করা যায় না, একা একা কিছু করা সম্ভবও হয় না। তো আপনারা সবাই সাথে থাকলে অনেক কিছুই করা সম্ভব হতো। তো ছেলের অবস্থা দেখেন, ছেলে আমাকে দেখাচ্ছে যে আমার মা আমাকে ছিঁড়া গেঞ্জি পরিয়ে রাখে, মানে গেঞ্জি পরাই রাখায় বাসা সবসময়। তো গেঞ্জিটা অবশ্যই একটু পিঁপড়ায় কাটছে, সেই জন্য সে ব্লেম দিতেছে যে যেহেতু আমাকে দেখাইতেছো তা দেখো, আমিও দেখাবো সবাইকে যে আমার মা আমাকে ছিঁড়া গেঞ্জি পরাচ্ছে। তো ছোটো ছেলে কি ফাইজলামি শুরু করছে দেখেন, বালিশ নিয়ে বই খাতা এক সাইডে রেখে। আমি ওকে ভিডিও করতেছি, দেখে ও ঘুরে বসে আছে যে আমাকে ভিডিও করতে দিব না আমি। তো যাই হোক, এই যে দেখেন বাচ্চারা দুষ্টামি ফাইজলামি এর মাধ্যমেই পড়াশোনা করতেছে। করতে থাকুক, তারপরও বলি পড়াশোনাটা চালায় যাও যতটুকু পারো। আর ছোট ছেলের অনেক পছন্দের জিনিস, সে এগুলোর খুব যত্ন করে। এগুলো হচ্ছে কি আপনারা বলেন তো, সবাই জানেন, এটা হচ্ছে একটি প্লাস্টিকের খেলনা, তো যেগুলোকে আমরা ম্যাজিক বল বলি, সেই ম্যাজিক বল। ম্যাজিক বল ছোট ছোট এনে পানিতে আমার ছেলে দুই তিন দিন আগে ভিজিয়ে রেখেছে। তো মাল্টি কালারটা এত এত ভালো লাগে দেখেন, আমি শুধু ধরেই যাচ্ছি। আমার কাছে খুবই খুবই ভালো লাগতেছে বিভিন্ন কালারের মাল্টি কালার। তো ম্যাজিক বলগুলো বড় হয়েছে, এগুলো আরও বড় হবে, মানে ধরতেই ভালো লাগে দেখেন। তো বলগুলো ধরলাম, এখানে সাপ আছে, বিচ্ছু আছে, তো এখানে এগুলো দিয়ে ছোট ছেলে খেলে। তো নিষেধ করি না, যেহেতু বাসায় বসে বাচ্চারা কি করবে, এক রুমের ভিতর থেকে বাহিরেও তো যেতে পারে না। তো এই যে দেখেন কি ভালো লাগতেছে, কালারফুল লাগতেছে, আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। তো বাচ্চাদের খেলনা দিয়েও বাচ্চার মা খেলতে পারে, সেটাই শেয়ার করলাম, বাচ্চার মারও পছন্দের জিনিস এটা। তো আমার ছেলের খেলনা, এটা আমারও ভালো লাগে। তো এই যে দেখেন, আমি আবার এই শোপিসটার ভিতরে নিলাম, দেখতে খুব ভালো লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম যে কালারফুল খুবই ভালো লাগে মাল্টি কালারটা। তো দেখেন পানির ভিতরে আরও আছে, তো আমি সবগুলো ঢেলে দিচ্ছি। এখন কিন্তু আরও বেশ ভালো লাগতেছে, ও ছোটো একটা রঙের বালতিতে এই যে ও উঠিয়ে উঠিয়ে দেখাচ্ছে সবাইকে, যে সবাইকে একটু শেয়ার করো তুমি। এই যে আমার কাছে খুব ভালো লাগতেছে কালারগুলো, কালারফুল।
তো আপনাদের কাছে কেমন লেগেছে এই যে বিচ্ছুটা উঠিয়েছে এই সাপটা? তো বিচ্ছুটা দেখলে আমার কেমন জানি শরীরের ভিতরে করে, তো সেটাও একটু দেখালো আমার ছেলে। তো ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই প্লিজ এই আপটির দিকে তাকিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। অবশ্যই যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমার ভিডিও ছাড়ার সাথে সাথে চলে যাবে নোটিফিকেশন আপনাদের কাছে। তো এখন আবার আমি আবার ধরলাম, আমার কাছে অনেক আদর আদর লাগে, আমার খালি ধরতে ইচ্ছা করে, আমার খুবই ভালো লাগে খেলনাগুলো। আর এটা হচ্ছে রাতে রাতে আমরা আজকে রাতে এইটা হচ্ছে নান আর হচ্ছে গ্রিল, এটা দিয়ে আজকে আমরা রাতের খাবারটা শেষ করব। তো গ্যাস যেহেতু থাকে না, গ্যাস না থাকতে আমরা কি করতে পারি? আমাদের এলাকা খুবই সমস্যা চলছে। তো এখানে ছেলে বাহির থেকে খাবার নিয়ে আসলো, যে আম্মু আজকে এটা দিয়ে আমরা রাতের খাবারটা খাই। তো এখানে নান রুটি নিয়ে এসেছে চারটা, তো আগে থেকে নানগুলো অনেক ছোট বানিয়ে ফেলেছে, যেহেতু দামও বাড়াইছে। তো আগে 20 টাকা করে নিত, এখনও 20 টাকা করে নিচ্ছে, কিন্তু সামনে নাকি 30 টাকা করে নেবে শুনতেছি। তো এই তো গ্রিলটা আমাদের এখানে তো স্পেশালভাবে এটা ছোট ছোট করে কেটে স্পেশাল একটা মশলা আছে, ওই মশলাটা দিয়ে সুন্দর করে এই গ্রিলটা ভেজে দেয় ওরা, ওদের খুবই মজার এই মানে গ্রিলটা। তো আপনারা চাইলে আমাদের এলাকায় এসে এই গ্রিলটা ট্রাই করতে পারেন। এটা আমি আরও অসংখ্যবার আমি আমার ভিডিওতে আমি দিয়েছি, কারণ এটা আমাদের সচরাচর খাওয়া পরে অনেক বেশি, সেজন্য শেয়ার করছি আপনাদের সাথে। তো এই তো দেখেন আমরা সবাই খেয়ে নিচ্ছি একসাথে বসে, আর সাথে যে মেয়োনিজটা দেয় এই মেয়োনিজটা কিন্তু আরও মজা। তো এই মেয়োনিজটা যদি আমি তেমন একটা খাই না, কারণ আমার প্রচুর গ্যাস হয়। তো এখন যে খাবারটাই খাচ্ছি বুঝতেছি না, প্রত্যেকটা খাবারই আমার গ্যাস হয়ে যাচ্ছে। কেননা আমার ওয়েট লস করার জন্য ডাক্তার বলছে যত কম খাবার খেতে পারেন সাদা আইটেমের খাবার। তো সাদা আইটেমের খাবার এই তো ভাত রুটি আরও কী কী আছে মুড়ি, এগুলো হচ্ছে সাদা আইটেমের খাবার, খাচ্ছি না যদিও, কিন্তু খালি পেটে থাকলেও দেখেন গ্যাসে আমার পেট ভরে থাকে আর সব সময় আমার পেটে জ্বালাপোড়া করে, আর রাতে ঘুম হয় না ঠিক মতো, মারাত্মক সমস্যায় পড়তেছি, আমার মেরুদণ্ডের ব্যথাও তীব্র আকারে বাড়তেছে। তো দোয়া করবেন সবাই আমার জন্য। আর দেখেন যে মরার উপরে খাড়ার গা একটা শু বক্স বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেই শু বক্সটা চুম্বকটা 2 দিন পর পর নষ্ট হয়ে যায়, যে ম্যাগনেটটা এখানে ম্যাগনেট লাগানো যাতে দরজাটা চাপিয়ে রাখে, সেই ম্যাগনেটটা এই লোক ওনার ছেলের হাতে বানিয়েছে এটা শু বক্সটা, কিন্তু এই বুড়ো চাচা এসে পারলো না ঠিক করতে, সে আবার ফিরে আসবে এসে এটা ঠিক করবে বলছে তার ছেলেকে নিয়ে, কিন্তু তার ছেলেটা একটু ত্যাড়া টাইপের, তার ছেলেটা কথা শুনে না যদিও। তো আমি এই শু বক্সটা কিন্তু 7,000 টাকায় বানিয়েছি, যেহেতু আমি পার্টেক্সের নিব না, পার্টেক্সের থেকে ভালো হবে কাঠের বানালে। তো আমি কাঠেরই বানিয়েছি, যে উপরে একটু গ্লাস সিস্টেম করে দিব, পরে আমি একটা ক্যাবিনেট বানালে পরে কাঁচের জিনিসগুলো সে ক্যাবিনেটে নিয়ে আমি উপরেরটাও সেম এই শু বক্স সিস্টেমই করেছি, শুধু দরজাটা লাগিয়ে নিব। তো এই তো শেয়ার করলাম গরিবের শু বক্স দিয়ে, কিন্তু গরিবের ভাগ্য খারাপ হলে সব দিকেই খারাপ হয়। তো আমার ভাগ্য সব দিকেই খারাপ, কিছু করার নেই, তারপর আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহ যেরকম রেখেছে আমি এতেই সন্তুষ্ট, আর কিছু বলার নেই। যদিও কি বলবো, আল্লাহ যেভাবে আমাকে রেখে শান্তি পায় আমিও শান্তি সেভাবে শান্তি কামনা করি আল্লাহর কাছে। যেই তো এই কাকাও কিন্তু ঠিক করতে পারলো না, সেও অনেক চেষ্টা করছে, সে আরও একবার এসে ঠিক করতে চাইছিলো, এই ম্যাগনেটটা কেন জানি লাগছেই নাই, যে সে ঢিল মেশিন নিয়ে এসে অনেক চেষ্টা করলো। তো আজকের ব্লগটি কেমন হয়েছে সবাই শেয়ার করে দিবেন প্লিজ, এই আপুটির সাথে থাকবেন।